বলেছে দ্য অ্যাক্সেলারেশন অফ আ কার স্টার্টেড অ্যাট টি ইকুয়ালস টু জিরো ভ্যারিজ উইথ টাইম অ্যাজ শোন ইন ফিগার এত থ্রি ই টু থ্রি ই টু ফিগারে দিয়েছে অ্যাক্সেলারেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা একটু এঁকে নিই অ্যাক্সেলারেশন ওয়াই অ্যাক্সেসে এক্স অ্যাক্সেসে টাইম প্রথমে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট কিছুক্ষণের জন্য পজিটিভ কনস্ট্যান্ট তার ভ্যালিউ বলে দিয়েছে ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে কিছুক্ষণ অ্যাক্সেলারেশনটা জিরো অন্য কালারে আঁকি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর অ্যাক্সেলারেশনটা জিরো কতক্ষণ অব্দি কনস্ট্যান্ট টেন সেকেন্ডস অবধি তারপরে টেন থেকে টোয়েন্টি অ্যাক্সেলারেশন জিরো তারপরে নেগেটিভ অ্যাক্সেলারেশন নেগেটিভ অ্যাক্সেলারেশন সেম অ্যামাউন্টে মাইনাস ফাইভ টোয়েন্টি থেকে থার্টি অবধি এরকম ভাবে অ্যাক্সেলারেশনটা আছে প্রথমে অ্যাক্সেলারেশন তারপরে ডিসিলারেশন এবার কি বলেছে ফাইন দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন থার্টি সেকেন্ড ড্র দা পজিশন টাইম গ্রাফ ডিস্টেন্স ট্রাভেল করতে আমাদের কিন্তু বার করতে বলেছে খেয়াল রাখতে হবে একটা জিনিস যে ডিস্টেন্স ট্রাভেলড আমাদের ডিসপ্লেসমেন্ট ট্রাভেল কিন্তু বার করতে বলেনি প্রথম কথা আমি দুভাবে অঙ্কটা করতে পারি আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটু গ্রাফটা আমাকে যেহেতু আলটিমেটলি পজিশন টাইম গ্রাফ আঁকতে বলেছে আমি আগে টাইম গ্রাফ আর পজিশন টাইম গ্রাফটা এঁকে নিই এই ডট গুলো দিচ্ছি টাইমগুলোকে গুলোকে বোঝার জন্য এখানে আমি ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট আর প্রথমে বোধহয় হয় থেকে শুরু করেছিল তো হ্যাঁ স্টার্টের আর টি ইকুয়ালস টু জিরো তাহলে জিরো থেকে স্ট্রেট লাইনে উঠবে একটা সার্টেন টাইম অব্দি ভেলোসিটিটা তারপরে নিশ্চয়ই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে কারণ অ্যাক্সেলারেশন জিরো তারপরে ভেলোসিটিটা কমবে কতটা কমবে ভেলোসিটিটা নিশ্চয়ই জিরো দিয়ে আসবে কেন জিরো দিয়ে আসবে কারণ দুটো অ্যাক্সিলারেশনের ম্যাগনিচিউড সেম একটা অ্যাক্সিলারেশন একটা ডিসিলারেশন ম্যাগনিচিউড সেম সেম টাইম ধরে তাই জাস্ট লজিক দিয়ে আমি বলে দিতে পাচ্ছি যে ভেলোসিটিটা ফাইনালি জিরোতে আসবে আমি লজিক না দিয়েও করতে পারতাম কিভাবে সেটাও করতে হবে আমাকে একটুখানি সেটা হচ্ছে আমাকে ফাইনাল ভেলোসিটিটা তো বার করতে হবে ফাইনাল ভেলোসিটি আমি কি করে বার করব ভি ইজ কল টু ইউ প্লাস এটি ইনিশিয়াল ভেলোসিটি জিরো অ্যাকসেলারেশন পাঁচ কতক্ষণ ধরে হচ্ছে 10 সেকেন্ড ধরে তাহলে ফাইভ ইনটু টেন মিটার পার সেকেন্ড তার মানে এটা নিশ্চয়ই ফিফটি মিটার পার সেকেন্ড আর সেই ফিফটি মিটার পার সেকেন্ডেই কুড়ি অবদি কনস্ট্যান্ট থাকলো তারপর ডিসিলারেট করছে আমি যদি না জানতাম যে ফাইনাল ভেলোসিটিটা কত আমি সেটা অঙ্ক দিয়েও বার করতে পারি কি করে বার করবো ফাইনাল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি মানে এই জায়গার ভেলোসিটি বলছি আমি এই জায়গাটার ক্ষেত্রে আমি এখান থেকে স্টার্ট করব এইটুকু টাইমের জন্য অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট মনে আছে আমি যে তিনটে ইকুয়েশন বলেছিলাম সেই তিনটে ইকুয়েশন বলেছিলাম ইউজ করা যায় যেখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে আমি প্রত্যেকটা ইন্টারভালে আলাদা আলাদা করে আমি ওই ইকুয়েশনটা ইউজ করতে পারতাম আমি ইকুয়েশনটা ইউজ না করেই আমি করে ফেলছি যদিও এই যে আমি প্রথমে ভিজুকাল টু প্লাস এটি করলাম ওটা আমি ফার্স্ট ইন্টারভালটার জন্য করলাম যে আমি স্টার্ট করছি জিরো থেকে সেকেন্ডের জন্য আমি ইউজ করলাম তারপরের ইন্টারভালটার জন্য আমি এখনো কিছু করিনি কিন্তু বুঝতে পারছি এখানে অ্যাক্সিলারেশনটা জিরো তাহলে ভেলাসিটি কনস্ট্যান্ট আমি ডিসপ্লেসমেন্ট বার করতে গিয়ে বা ডিস্টেন্স বার করতে গিয়ে আমি আবার ওইখানে আবার তিনটে ইকুয়েশনকে আলাদা করে ইউজ করতে পারি আর লাস্টেরটা একটা আলাদা জোন এবার এই লাস্টের জোনটাতে আমি কি বলছি এই লাস্টের জোনটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি কত অর্গদীপ বলতে পারবে লাস্টের জোনটার জন্য ইনিশিয়াল ভেলাসিটি কত শুনতে পেলাম না ফিফটি মিটার সেকেন্ড এক্স্যাক্টলি তাহলে ফিফটি মাইনাস ফাইভ ইন্টু টি তো আমি জানি ইন্টু কতক্ষণের জন্য দশ দেখো জিরো বেরিয়ে যাচ্ছে ফাইনালি বেরোচ্ছে ফাইনাল ভেলোসিটিটা জিরো ইনিশিয়াল ভেলোসিটি ফিফটি মাইনাস ফাইভ ইন্টু টেন করে আমার জিরো বেরোচ্ছে আমি সিমেট্রি দিয়েও সেটা বুঝতে পারছিলাম এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ এবার পজিশন টাইম গ্রাফটা কিরকম হবে আমি কিন্তু দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টের সব ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি আমি এই জায়গার ভেলোসিটি মানে ভেলোসিটি টাইম গ্রাফে আমার কি কি জানা উচিত ভেলোসিটি জানা উচিত টাইম জানা উচিত দেখো সব পেয়ে গেছি এবারে পজিশন টাইমগ্রাফে আছি আমি বা ডিসপ্লেসমেন্ট টাইমগ্রাফ আমায় কিন্তু ডিস্টেন্স কত কভার সেটা বার করতে বলেছি আমাকে কিন্তু ডিসপ্লেসমেন্ট বার করতে বলেনি এটা খেয়াল রাখবে আগে পজিশন টাইম করি অবভিয়াসলি জিরো থেকে স্টার্ট করছে আর এটা নিশ্চয় একটা কার্ভ হবে এরকম ওটা স্ট্রেট লাইন ছিল এটা হবে কার্ভ তারপরে কি তারপর ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভেলাসিটি কনস্ট্যান্ট মানে এটা স্ট্রেট লাইনে উঠবে একটা সার্টেন ভ্যালু অবধি তাই না ওটা কনস্ট্যান্ট ছিল ভেলোসিটি কনস্ট্যান্ট তাহলে পজিশনটা স্ট্রেট লাইনে উঠেছে তারপরে ডিসিলারেশন ডিসিলারেশন কিন্তু ভেলোসিটি কিন্তু পজিটিভ তাই না এই জন্য কিন্তু ভেলোসিটি পজিটিভ এইটা আমার স্পেসিফিক্যালি ক্লাসে বলা হয়নি বাট এটা বোঝো ভেলোসিটি পজিটিভ মানে কি মানে ইনিশিয়ালি অবজেক্টটা যেই ডাইরেকশানে যাচ্ছিল সেই ডাইরেকশানেই যাচ্ছে ডাইরেকশান চেঞ্জ হয়নি ডাইরেকশান যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে পজিশনটাও বাড়তে থেকেছে কিন্তু ডিসপ্লেসমেন্টটাও বাড়তে থেকেছে ফিলসফিটা যদি নিচের দিকে নেমে আসত তাহলে আমি বুঝতাম যে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে পজিশনটা অপোজিট দিকে যাচ্ছে ডিসপ্লেসমেন্টটা কমছে এখানে সেই ব্যাপারটা নেই তার মানে ব্যাপারটা কি হচ্ছে এর পরে রকম মানে কার্ভ হবে কার্ভটা একটু এরকম এই দিকে কার্ভটা ছিল এইভাবে কার্ভটা আস্তে আস্তে বাড়তেই থাকছে এবারে কার্ভটা হচ্ছে এই রকম আমার ছবিটা ঠিক আঁকা হলো না কারণ আমি ভেলাসিটির মধ্যে ঢুকে গেছি আমি আরেকবার পরিষ্কার করে ছবিটা এঁকে দিই এতটা লম্বা অবধি না করে প্রথমে আমার এইভাবে উঠলো এইভাবে উঠলো তারপরে গিয়ে এই এরকম কার্ভ নিল ঠিক আছে এইটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ এবার আমাকে বার করে বলেছে যে ডিস্টেন্স কভার কত সেটা অ্যাকচুয়ালি আমি ভেলাসিটি টাইম গ্রাফ থেকেই বার করে ফেলতে পারি যেহেতু ভেলাসিটি নেগেটিভ নয় তাই ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টটা বার করলেই আমার হয়ে যাবে প্রত্যেকটা জোনকে আলাদা নেবো এইখানে কত হাফ অ্যাক্সেলারেশন টি স্কোয়ার মানে হাফ ইন্টু পাঁচ ইন্টু দশের স্কোয়ার কত হচ্ছে একশো পাঁচশো আড়াইশো এইখানে ভেলোসিটি কনস্ট্যান্ট পঞ্চাশে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে পঞ্চাশ ইন্টু দশ মানে এখানে পাঁচশো আর সিমেট্রি দিয়ে আমি বুঝতে পারছি এখানেও আড়াইশো মানে টোটাল ওয়ান থাউজেন্ড মিটার এক কিলোমিটার ডিস্টেন্স গেছে ক্লিয়ার অঙ্কটা এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল অঙ্ক এটা কিন্তু ভালো অঙ্ক চুজ হয়েছে ক্লাসে এটা ভালো ডিসকাশন হলো ক্লিয়ার হয়েছে অঙ্কটা